হের দুনিয়ার মুসলমান কৃষক বিনা দেবো সাহাবায়ে কেরামদের বাবা মুসলমান ছিল না, মা মুসলমান ছিল না, সাহাবায়ে কেরামদের বাবা জাহান্নামী, মা জাহান্নামী, সাহাবায়ে কেরামদের বাবা মুশরিক, মা মুশরিকা, বাবা কাফির, মা কাফিরা। এরপরও যদি এই মানুষগুলো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়া মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়ে বিদায় নেয়, তুমি আর আমি তো মুসলমানের ঘরের সন্তান, তোমার আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, তোমার আমার আত্মীয় স্বজন সব মুসলমান, জীবনের 14 গোষ্ঠীর দিকে তাকায় দেখো 14 গোষ্ঠীর সব মুসলমান। এরপরও যদি কপাল পুরান্ত কায়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে উঠা লাগে, কায়ামতের ময়দানে যদি জাহান্নামের বিড়িয়া পরে হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইয়া উঠানো হয়, তোমার আমার চেয়ে কপাল পোড়া বুঝি আল্লাহর জমিনে দ্বিতীয় টানা। সাহাবায়ে কেরামদের জীবনে কি পড়া? সাহাবায়ে কেরাম নিজের ইসলামের জন্য ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, টাকা ছেড়েছেন, পয়সা ছেড়েছেন, আত্মীয় স্বজন সব ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার একটু চিল্লায় বলো মুসলমান। নবীর এক সাহাবী কাফির থাকা অবস্থার নাম ছিল আব্দুল উজ্জা, ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বাবা বিদায় নেওয়ার পর সংসারে বাজার লাগবে চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে চাচাই কিনে দেয়, সংসারে আরো যত যত যা কিছু লাগবে চাচাই করে দেয়, কিন্তু আব্দুল উজ্জা কেমনে কেমনে যেন আমার নবীর সন্ধান পেয়ে গেছে। আব্দুল উজ্জা নবীজির সন্ধান পাইয়া আর ঘরে থাকে না, ঘরে থাকে না, দৌড়ে দৌড়ে নবীজির দরবারে চলে যায়, মাঝে মাঝে নবীজির চেহারাটার দিকে তাকাইয়া থাকে, আর চিন্তা করে আল্লাহ যেমন নবীর সুন্দর চেহারা, তেমন নবীর সুন্দর আদর্শ, তেমন নবীর সুন্দর নাম। একদিন নবীর চেহারার দিকে তাকাইয়া আব্দুল উজ্জা ডেকে বললেন, পয়গম্বর আপনার কত সুন্দর নাম, আপনার কত সুন্দর চেহারা, আপনার কত সুন্দর আদর্শ, আমার কি আপনার মতো একটা সুন্দর নাম রেখে দেওয়া যায় না, আপনার আদর্শ কি আমাকে আদর্শ বানাইয়া দেওয়া যায় না। নবী আমার ডেকে বলুন, রে আব্দুল উজ্জা এখনো তোমার বয়স হয় নাই, যেদিন তোমার বয়স হবে আমি নবী তোমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেব। আব্দুল উজ্জা এই রাত থেকে আরম্ভ করে যখনই ঘুমাইতে যায় মনে মনে চিন্তা করে সকালবেলা উঠে যদি দেখতাম আমি বড় হয়ে গেছি, তাই নেই তো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারতাম। চিন্তা করে আব্দুল উজ্জা ঘুমায়, সকালবেলা উঠে আবার নবীজির দরবারে চলে যায়, আবার এসে রাত্রিবেলায় ঘুমায়, সকালবেলায় নবীজির দরবারে চলে যায়। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে খবর পায় নবী আর মক্কায় নাই, আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল উজ্জার মনটা মোটে মানে না, বারবার করে মনটা আমার নবী যেই মদিনায় থাকে আমিও সেই মদিনায় যাও, কিন্তু কেমন করে আব্দুল উজ্জা নবীজির মদিনায় যাবে, চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না, সংসারে সব চাচাই দেখাশোনা করে, চাচার পারমিশন না দিলে তো মদিনায় যাওয়া যাবে না। আব্দুল উজ্জা অপেক্ষা করে দেখি কোনোদিন চাচা কালিমা পড়ে মুসলমান হয় কিনা, তাইলে আমার মুসলমান হওয়াটা সহজ হয়ে যাবে। আস্তে আস্তে করে অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে, অল্প কিছুদিন পরে আব্দুল উজ্জা বয়সে বড় হয়ে গেছে, চাচা পছন্দ করে আব্দুল উজ্জাকে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জার মনটা মোটে মানে না, বারবার করে মনটা চায় মদিনায় যাব। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীর রাও যাই যাইতে মনে চাই কি চায় না, চিৎকার করে কার কার মনতে চায়,
হাত দুইটা উঁচা করে দেখাও, চোখের পানিটা পেলে একটু চিৎকার করে ডাক দাও আল্লাহ, সরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। ও দারুমনি তোমার গোলামদের দিকে একটু তাকায় দেখো, কতগুলো চোখের পানি গুলো ছেড়ে কান্না করে গোল। আমাদের জীবনে একটা পার হলে তোমার নবীর রমজান না দেখাইয়া কাবা তাওয়াফ না করাইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিও না। চিল্লা বলো আমি আব্দুল রাজ্জাক, দাঁড়ায় দাঁড়ায় ডাক দিছে চাচা মদিনায় যাব, আমার মনটা মক্কায় টিকে না, মক্কায় টিকে না, আমার নবী আর মক্কায় থাকে না, নবী মদিনায় থাকে, আমার মনটা নবীর মদিনায় রেখতে চায়। আব্দুর রাজ্জাক চাচাই ডেকে বলে বাজি জারে, যদি তোর মদিনায় যাইতে হয় বাবার রেখে যাওয়া যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুর রাজ্জাক ডেকে বলে চাচা গো তুমি জানো না, তুমি জানো না আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আবার আল্লাহ মায়া বেশি। হঠাৎ করে ডেকে বলে ভাতি যা, শুধু তোর সম্পদ রেখে গেলেই হবে না, আমি কয়েকদিন আগে তোরে পছন্দ করে বিয়ে করিয়ে দিয়েছি, তোর স্ত্রীটাকেও তালাক দিয়ে তারপরে মদিনায় যাওয়া লাগবে। আব্দুর রাজ্জাক ডেকে বলে চাচা গো আমার এই দিলের মধ্যে স্ত্রীর মায়া বেশি না, আমার নবীর মায়া বেশি। আব্দুর রাজ্জাক চাচাই ডেকে বলে ভাতিজা রে, শুধু তোর স্ত্রীকে আর সম্পদ রেখে গেলেই হবে না, তোর মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় চোপড় গুলো আছে এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া পরে বেরিয়ে পড়ে আমার টাকার কিনে দেওয়া কাপড় পরে তুই মদিনায় যাইতে পারবি না। কথাটা শুনতে দেরি হয়, আব্দুর রাজ্জাক মাথার থেকে বেরিয়াটা করে চাচার সামনে ধরায় দেয়, চাচা না তোমার টাকার কিনে দেওয়া পেড়িয়া পুড়ি আমি মদিনায় যাব না, পায়ের থেকে ও জুতোটা খুলে চাচার সামনে রেখে দেয়, চাচা এটাও না তোমার টাকার কিনে দেওয়া পরে জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড় গুলো সব খুলে করে চাচার সামনে ধরা দেয়, চাচা সব তুমি নিয়ে যাও, সব তুমি নিয়ে যাও, আমি একটা পুড়ি মদিনায় যাব না। পরনে আব্দুর রাজ্জাক শুধু লুঙ্গিটা আছে আর কিছুই না, চাচার দিকে তাকায় ডাক দিছে চাচা সব তুমি রেখে দাও, সব তুমি রেখে দাও, পরনের এই লুঙ্গিটা তুমি আমার প্রায় খোলা, যদি আবার কোনোদিন সুযোগ তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাও। কথাটা বলে আব্দুর রাজ্জাক কদম দুই কদম সামনে বাড়াইতে আরম্ভ করেছে, বদমাস চাচা প্রচন্ড চাচা, আব্দুর রাজ্জাক লুঙ্গিটা পেছন দিক দিয়ে ধরে টান মেরেছে। ওই সময় মানুষ তো লুঙ্গি সেলাই করে পড়তো না, আব্দুর রাজ্জাকের কাপড়টা খুলে যায়, আব্দুর রাজ্জাক বস্ত্রহীন হয়ে যায়। এইবার বদমাস চাচা ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া, উট তাড়ানোর চাবুক দিয়া আব্দুর রাজ্জাক পিঠের মধ্যে জোরে জোরে একটা বাড়ি দেয়, বুকের মধ্যে জোরে জোরে বাড়ি দেয়, চামড়া গুলো ফেটে রক্ত টপ 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 করে পড়তে আরম্ভ করে। আব্দুর রাজ্জাক চোখের পানি গুলো ছেড়ে কান্না করে আর ডেকে বলে চাচা আমারে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু গো চাচা আমি যে মদিনায় যাব নিয়ত করেছি, আমার জীবন চলে যাবে মদিনায় যাওয়ার থেকে আমার ফিরে দিতে পারো না। হে দুনিয়ার মুসলমান
আব্দুর রাজ্জাক চোখের পানি গুলো ছেড়ে কান্না করে। আব্দুর রাজ্জাক চাচা মারতে মারতে বেহুশ বানাইয়া উত্তপ্ত মরুভূমির বানর মধ্যে চিৎ করে ফানাইয়া রাখছে। অনেকক্ষণ পর আব্দুর রাজ্জাক হুঁশ ফিরে এসেছে। ডানে আর বামে সামনে আর পেছনে তাকায় দেখে সামনে কেউ নাই, সামনে কেউ নাই। আব্দুর রাজ্জাক ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে কার কাছে যাব। এই মুহূর্তে আমার চাচার কাছে গেলে আমার চাচা আমারে আবার মারবে, মদিনায় ডেকে দেবে না। ওখানেই দাঁড়ায় চিন্তা করে আমি আর চাচার কাছে যাব না, তবে কার কাছে যাব। ওখানে দাঁড়িয়ে চিন্তা করে বান্দার কেউ যখন থাকে না তখন থাকে একমাত্র আল্লাহ। আরে দুনিয়ার মুসলমান দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আর সন্তানের যখন কেউ থাকে না তখন থাকে না একমাত্র মা। আব্দুর রাজ্জাক দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে আমি আমার মায়ের কাছে যাব, দুনিয়ার আর কারো কাছে যাব না। দৌড়ে গিয়ে মায়ের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, মা গো বাবার রেখে যাওয়া কত দামি কম্বল, কত দামি চাদর না তোমার কাছে আছে, একটা কম্বল তুমি আমার দাও, ওই কম্বলটা চাদরটা পরে আমি মদিনায় যাব। মা দরজার ফাঁক দিয়ে একটা চাদর ভেঙে দিয়েছে, চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে আব্দুর রাজ্জাক একটা ভাগ পরনের মধ্যে পইরা আর একটা ভাগ শরীরের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মদিনার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করেছে। অধিক উত্তপ্ত মরুভূমির বানর মধ্যে পাড়া দেয়, পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, সূর্যের তাপের কারণে মনে হয় যেন মাথার মগজ গলে যাবে গলে যাবে। আব্দুর রাজ্জাক তারপর পেছন দিকে ফিরে তাকায় আস্তে আস্তে করে সামনের দিকে কদম করে এটা আরম্ভ করেছে। একদিন দুই দিন নয় রে মুসলমান, টানা ষোলো দিন ষোলো রাত হাঁটার পরে গিয়ে মসজিদে নববীতে আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে। আজকে বিনা তখন ফজরের আজান দেয় মুসলমান, আব্দুর রাজ্জাক নবীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আবার নবী কখন ঘর থেকে বের হবে একটু হিসাব মেলায় দেখুন নবীর কত মহাব্বত। আব্দুর রাজ্জাক দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে আমার নবী ঘর থেকে বের হবে। আব্দুর রাজ্জাক আমার নবীর দেখা একটা দৌড় দিয়ে নবীর পায়ের মধ্যে পড়ে গেছে আর ডেকে পড়েন পয়গম্বর আমার তো বাবা না। আমার নবী কই কিরে কেন দাঁড়াইতে পারো না, আব্দুর রাজ্জাক পাও দিয়ে তাকে দেখে হুজুর আমার মরুভূমির বালুর মধ্যে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে। হুজুর আমি একটা ছোট কাপড় পরে আসছি, আমি ঠিক মতো দাঁড়াই না, আমার শতকটা পর্যন্ত ঘুরে যায়। আমার নবী ডাক দিয়ে কইরে বিলাল আমি নবীর একটা জুতা এনে আব্দুর রাজ্জাক পরাইয়ে দে, আমি নবীর একটা টুপি এনে আব্দুর রাজ্জাক পরা দে, আমি নবীর একটা জুব্বা এনে আব্দুর রাজ্জাক